দেখছেন বাগা বাংলা চ্যানেল বাগা বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আমির হোসেন লস্কর দিল্লির তিনবারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান দিল্লি প্রদেশ কংগ্রেস সভানেত্রী শ্রীমতী শীলা দীক্ষিত শনিবার বিকাল তিনটা ত্রিশ মিনিটে ডাক্তারদের সব প্রচেষ্টা ব্যর্থ করে পরলোক গমন করেছেন হ্যাঁ তিনবারের প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রীমতী শীলা দীক্ষিত গমন করেছেন দীর্ঘদিন তিনি শারীরিক নানা অসুস্থতায় বুকছিলেন আজ সকাল দশটা ত্রিশ মিনিটের সময় ওনাকে দিল্লির সিটি হসপিটালে ভর্তি করা হয়েছিল কিন্তু ডাক্তারদের সব চেষ্টা ব্যর্থ করে তিনটা ত্রিশ মিনিটে শিলা দীক্ষিত গমন করেন মৃত্যুকালে ওনার একাশি বছর বয়স হয়েছিল দিল্লির মুখ্যমন্ত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতের মৃত্যুতে কংগ্রেসের অপূরণীয় ক্ষতি হলো অনেকেই দুঃখ প্রকাশ করছেন শ্রীমতী শিলা দীক্ষিতের মৃত্যুতে একত্রিশে মার্চ উনিশশো সালে পাঞ্জাবের কাপুরতলা এলাকায় জন্মগ্রহণ করেছিলেন শ্রীমতী শিলা দীক্ষিত উত্তরপ্রদেশের বাসিন্দা বিনোদ দীক্ষিতের সঙ্গে বিবাহ আবদ্ধ হয়েছিলেন কংগ্রেসের এই হাই প্রোফাইল নেত্রী উনিশশো সাল থেকে দুই হাজার সাল পর্যন্ত দিল্লির মুখ্যমন্ত্রী ছিলেন শীলা দীক্ষিত এছাড়াও ভারতীয় জাতীয় কংগ্রেস দলের নানা দায়িত্ব তিনি পালন করেছিলেন মৃত্যুর আগ পর্যন্ত তিনি দিল্লি প্রদেশ কংগ্রেসের সভানেত্রীর পদ অলঙ্কৃত করেছিলেন ওনার মৃত্যুতে কংগ্রেসের অপূরণীয় ক্ষতি হল ওনার মৃত্যুতে অনেকেই দুঃখ প্রকাশ করছেন সম্প্রতি আসামে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে সব কয়টি জেলার মধ্যে প্রায় ত্রিশটি জেলাই বন্যার কবলে পতিত হয়েছে শুধুমাত্র বন্যার কবলে মানুষই নন বন্য জীবজন্তুরাও বন্যার কবলে পতিত হয়ে অসহায়ভাবে দিক বিদিক গড়ছেন কাজিরাঙ্গা জাতীয় উদ্যান মানস অভয়ারণ্য এবং পবিতরা অভয়ারণ্যগুলিও নব্বই শতাংশ বন্যার জলের তলায় পশুপক্ষীরা এদিক সেদিক গুড়পাক খাচ্ছেন অনেকে লোকালয়ে চলে আসার খবরও পাওয়া যাচ্ছে লক্ষ লক্ষ মানুষ বানবাসী হয়েছেন ত্রাণ শিবিরে আশ্রিত মানুষগুলির সাহায্যার্থে অনেকেই এগিয়ে আসার খবর পাওয়া যাচ্ছে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে ইতিমধ্যে দুই কোটি টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন বলিউডের খিলাড়ি অক্ষয় কুমার এছাড়া আসামের অ্যাথলেটিক্স ভারতের গর্ব সোনার কন্যা হিমা দাস ও নিজের বেতনের পনেরো দিনের বেতন মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে তুলে দেওয়ার কথা ঘোষণা করেছেন এছাড়া বন্যা ত্রাণে সাহায্যে এগিয়ে এসেছেন সর্বভারতীয় জমিয়ত উলামায় হিন্দ প্রথম কৃষ্টিতে পঞ্চাশ লক্ষ টাকা বন্যার্থদের ত্রাণ সাহায্যে দেওয়ার কথা ঘোষণা করেছেন সর্বভারতীয় জমিয়ত উলামায় হিন্দের মহাসচিব মৌলানা সৈয়দ মাহমুদ মাদানি বলিউডের সুপারস্টার অক্ষয় কুমার মুখ্যমন্ত্রী বন্যার ত্রাণ তহবিলে দুই কোটি টাকা তুলে দিলেন সম্প্রতি আসামের বন্যা কবলিত এলাকায় লক্ষ লক্ষ মানুষ বানবাসী হয়েছেন আসামের বন্যা বন্যাপীড়িত মানুষদের ত্রাণ সাহায্যের জন্য সর্বমোট দুই কোটি টাকা তুলে দিলেন বলিউডের খিলাড়ি অক্ষয় কুমার মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে দুই কোটি টাকা তুলে দিলেন ভারতবর্ষের সোনার কন্যা আসামের গর্ব হিমা দাস হিমা দাস বন্যার্তদের তদের তিনি নিজের বেতনের পনেরো দিনের বেতন তুলে দিলেন মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে মুখ্যমন্ত্রী বন্যার ত্রাণ তহবিলে নিজের পনেরো দিনের বেতন তুলে দিলেন আসামের অ্যাথলেটিক্স হিমা দাস আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং নিচে থাকা কমেন্টে কমেন্ট করে আমাদেরকে জানাবেন শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন আমাদের পরবর্তী ভিডিও আপলোড হওয়ার আগ পর্যন্ত আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনা করি ধন্যবাদ